আলোচনা থেকে আমরা দীর্ঘ সময় আলোচনা শুনেছি। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যারা এই ইসলায় নফসহাদে কারবালা মাহফিল উপস্থিত হয়েছেন, এখানে দুইটা বিষয় স্পষ্ট, দুইটা বিষয় নিয়ে এখানে এই মাহফিলের এন্তেজাম। একটা হলো ইসলায় নফস, মানে নফসকে পরিশুদ্ধ করা, মানে আপনার ভালো হয়ে যাওয়া, পরিশুদ্ধ হয়ে যাওয়া। নফস বলতে কি? নফস বলতে এই নয় শুধু যে নফসে আম্মারা, যেটা শুধু আপনাকে খারাপ দিকে ধাবিত করে, ওইটাই নফস নয়। নফস হলো আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরো দেহটি আপনার নফস। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, কুল্লু নাফসি যা এই কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রাণী বলতে হলো কি, পুরো দেহটা। আমরা যখন মারা যাই তখন আমাদের দেহটাকে লাশ বলা হয়। দেহটাকে কি বলা হয়? লাশ বলা হয়। মানে আমাদের এই দেহটা মৃত্যুর দুয়ারে, মৃত্যুর শয্যায় শুয়ে গিয়েছে দেহটা। এটা নফস, এটা পুরোটা এখন লাশ হয়ে গিয়েছে। এটা থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, নফসটা এখন লাশ হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করে ফেলেছে। হলে একটা বিষয় হলো ইসলায় নফস, দ্বিতীয় বিষয় হলো শুহাদায়ে কারবালা। শুহাদা বলতে হলো শহীদদের স্মরণে, অসংখ্য শহীদদের। কারণ কারবালার ময়দানে কি একজনই শহীদ হয়েছিলেন? 72 জন নবী পরিবারের সদস্য, নবী পরিবারের নবী আওলাদরা শহীদ হয়েছিলেন। সমস্ত শহীদদের স্মরণে এই মাহফিলের এন্তেজাম। কেন তাদেরকে স্মরণ করে এই মাহফিলটা করতেছি? কারণ তারা জীবন দিয়ে প্রত্যক্ষ বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে জীবনের চাইতে ইসলামের মূল্য অনেক বেশি, জীবনের চাইতে রাসূলের দিনের মূল্য অনেক বেশি, জীবনের চাইতে আমার নানার মূল্য, দিনের মূল্য অনেক বেশি, জীবনের চাইতে আল্লাহর রাসূলের হুকুমত অনেক বেশি। এজন্য তারা জীবন দিয়ে তারা পরীক্ষিত হয়েছেন যে আল্লাহর দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবনাকে যারা ধ্বংস করতে চেয়েছিল তাদের কাছ থেকে পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে হলো এটা প্রতিষ্ঠিত করা। এটার নাম হলো জিহাদ। সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা, আমার ভাইয়েরা, আমার অনেক লম্বা আলোচনা হয়েছে আসলে। হ্যাঁ, আলোচনা আরো হবে, আমরা এই বিষয়গুলোর উপরে আমাদের আলোচনা হবে, অন্য বিষয়ের উপরে আলোচনা হয়ে লাভ নাই। সাহাবায়ে কেরাম তাদের আদর্শ ছিল কি? ফেদায়ে রাসূল হওয়া, রাসূলের জন্য, রাসূলকে নিয়ে শুধু চিন্তা ভাবনা করতেন। সাহাবায়ে কেরাম কি করতেন? তারা উঠতে বইতে, তারা সদা সর্বদাই আল্লাহ নবী রাহমাতুল আলামিনকে নিয়ে চিন্তা ভাবনা করতেন, কিভাবে আল্লাহ রাসূলকে এমন জায়গায় রাসূলের শান বৃদ্ধি করা যায়, এমন জায়গায় আল্লাহর হাবিবের ইজ্জতকে বুলন্দ করা যায়, এমন জায়গায় আল্লাহর রাসূলের কথাটাকে প্রতিষ্ঠিত করা যায়, এমন জায়গায় আল্লাহর রাসূলের চিন্তা ভাবনাটাকে প্রতিষ্ঠিত করা যায়। এইটি ছিল সাহাবায়ে কেরামের রাত দিনের পরিকল্পনা। সাহাবীদের এই পরিকল্পনার কারণেই আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার চিন্তা ভাবনা প্রতিষ্ঠিত হয়েছে, তার পরিকল্পনা প্রতিষ্ঠিত হয়েছে, তার জিহাদে জয়লাভ হয়েছে, তার কর্মতৎপরতা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সাহাবায়ে কেরামরা তার এই চিন্তা ভাবনাগুলির উপরে সবসময় চিন্তা ভাবনা করতেন বিদায়। সুবহানাল্লাহ। বলে এখন আমরা তো রাসূলকে পাই নাই, রাসূলের কোন চিন্তাকে আমরা প্রতিষ্ঠিত করব? এজন্য আমরা ফানার অনেক দরজা শুনেছি। ফানার তিনটা দরজা, কয়টা দরজা? প্রথম দরজাটা হলো ফানা ফি শায়েক, মানে আপন পীরের জন্য ফানা হয়ে যাওয়া। পীরের জন্য কি হয়ে যাওয়া? ফানা হয়ে যাওয়া। যেরকম আমরা যারা এই দৌলত ভাই দরবার শরীফকে ভালোবাসি, 2002 সালে ব্রাহ্মণবাড়িয়ার কোথাও ঈদে মিলাদুন্নবীর জুষ্টে জুলুস হয় না, কি হয় না? বা 2000 সালের দিকে এ এলাকাতে কোনো জায়গার মধ্যে
ওহাবি সুন্নির কোনো আন্দোলন হয় না। আমি যখন প্রথম ঈদে মিলাদুন্নবী জুষ্ট জুলুস দরবার শুরু থেকে পায়ে হেঁটে আখড়া যাই, অনেকে আমাদেরকে টিটকারি মস্করা করেছে যে এই নতুন আরেকটা বেদাতের প্রচলন দৌলতবাড়ি নাইম সাহেব শুরু করে দিল। কিন্তু আজকের এই বেদাতটা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। যদিও এই বেদাতটা অনেকের দৃষ্টিতে ছিল বেদাত, কিন্তু আজকে জাতীয়ভাবে এই বেদাত প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহু আকবার। ওহাবি আলেম যারা রয়েছে, উলামা, ওহাবি উলামা আছে যারা, তারা মিলাদুন্নবীকে তারা ভালো জানে না মন্দ জানে? জোরে বলুন, কথা বলুন, ভালো জানে না মন্দ জানে? তারা মিলাদুন্নবীকে বেদাত এবং শিরিক আখ্যায়িত করে, ঠিক না বেটিক? মিলাদুন্নবীকে কি বলে? শিরিক অথবা বেদাতে আখ্যায়িত করে। আমরা যারা মিলাদুন্নবীকে ভালোবাসি, যারা মিলাদুন্নবী উদযাপন করি, তারা যদি শিরিক বলতে বলতে যদি তারা কয়েক হাজার মানুষ বেহোশ হয়ে যা, আমরা যারা মিলাদুন্নবীকে ভালোবাসি তাদের শিরিকের ফতোয়ায় আমরা কি ঘরে বসে যাব নাকি মিলাদুন্নবী করব? তদ্রূপ আবার দেখবেন কিছু উলামা আছে যারা পাক পাঞ্জতনের বিরুদ্ধে কথা বলে, আবার পাক পাঞ্জতনের বাতির বিরুদ্ধে কথা বলে, যে পাক পাঞ্জতনের নামে পাঁচটা বাতি জ্বালানো এটা ইসলামে হারাম, নাউজুবিল্লাহ বলে। ইসলামে যদি পাক পাঞ্জতনের বাতি হারাম হয়, জুড়ে বলুন কি হয়? ইসলামে পাক পাঞ্জতনের বাতি আমরা কেন জ্বালাইছি? বাতির ভিতরে কি মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন আছে? না। বাতি জ্বালিয়ে আমরা তাদেরকে স্মরণ করতেছি যে তাদের মহব্বত আলো দিয়ে আমরা আলোকিত করলাম আমাদের হৃদয়কে, মোমবাতির আলোতে আমাদের হৃদয়কে আলোকিত করার জন্য তাদের মহব্বত দিয়ে আমরা পাঁচটা বাতি প্রজ্বলিত করি, ঠিক না বেঠিক? এখন যদি কোনো ওলামা, যেমন আমাদের তথাকথিত বাংলাদেশের বক্তা আছে কি, দেখবেন সব জায়গায় বিতর্কিত, নিজের পীরের দরবারও নিজে বিতর্কিত হয়ে গিয়েছে, নিজের পীরের দরবারও সে নিজে বিতর্কিত। হ্যাঁ, মানে এত নম্বর খারিজি হয়েছে, সে এক এক জায়গায় গেলে এক এক কথা, সে কই ময়দানে কাজ করে। ইদানিং সে একটা বক্তব্য দিয়েছে, নিজে বড় আলেম হওয়ার জন্য কোন কোন সময় নিজেকে বলতে বলতে গিয়ে কোন কোন সময় এমন জায়গায় আঘাত করে ফেলে, ইমানের ভিতরে আঘাত করে ফেলে, নাউজুবিল্লাহ বলে। আমরা কোনো ওলামার কথা শুনি না, আমরা কোনো আলেমের কথা শুনি? আপনারা মিলাদুন্নবী করেন, যারা দৌলতবাড়ি থেকে 2000 সালে মিলাদুন্নবী শুরু করেছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কোথাও মিলাদুন্নবী তখন ছিল না, মিলাদুন্নবীর জুলুস বলতে কিছুই ছিল না, যারা করেছেন আপনারা রাস্তাঘাটে অনেক সমালোচিত হয়েছেন, অনেক সমালোচিত হয়েছেন, আজ মিলাদুন্নবী প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে আপনারা যদিও সমালোচিত তখন হয়েছিলেন, আজ আপনারা প্রতিষ্ঠিত হয়েছেন, ঠিক না বেটিক? আজকের জমানার মধ্যে অনেকের আপনাদের কিছু কর্মে আপনারা সমালোচিত হবেন, খুদার কসম আমি বলে দেই একদিন আপনার এই কর্মটা প্রতিষ্ঠিত হবে। কি হবে? প্রতিষ্ঠিত হবে, কারণ যারা সমালোচনা করে তাদের কাজ হলো আপনার বিরুদ্ধে সমালোচনাই করা, আর আপনি যাকে ভালোবাসেন আপনার কাজ হলো আপনার এই ভালোবাসার প্রতীকটিকে আপনি প্রতিষ্ঠিত করা। আমরা আল্লাহর ওলিরা মারা গেলে ওলিয়া ওলিয়ার মাজার মাজার বানাই না? জোরে বলুন, জোরে বলুন, মাজার বানাই না? ওহাবি আন্দোলন বিশেষ করে যারা সৌদি আরবে আছে, বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি, সত্যি কথা যেটা, আমরা মাজারপন্থী মুসলমানের সংখ্যা 100 ভাগের ভিতরে আমরা আছি মনে করেন 30%, আর বাকি 70% লোক আছে মাজার বিরোধী, 70% লোক কি আছে? এখন যদি আমাদেরকে যদি ভোটাভুটিতে নিয়ে যায়, মাজারের পক্ষে কয়জন বিপক্ষে কয়জন, দেখা যাবে যে আমাদের সমাজে, রায়হান একটু আগে একটা কথা বলেছে না, যে অনেক গ্রামের মধ্যে দেখবেন সুন্নি গ্রাম সর্দাররা কোনো কোনো সময় যখন ওইখানের মধ্যে ওহাবিরা কোনো একটা মাহফিল করতে আসে, সর্দাররা বলে আচ্ছা করে যাক না, এরা কয়েকজন মানুষ, আমরা চাইতাম না এরা যারা করে যাক গা, এতে এই সর্দাররা যদি বলেন যে আসেন না তাহলে আমরা তাদের মহল্লায় গিয়ে একটা মাহফিল করি, আপনারা তাদের সহযোগিতা নেন, এই সর্দার বলবে যে তোমার আর কোনো কাজ নাই, শুধু ঝগড়া লাগাই বলে এগুলো, তাহলে এই সর্দার কি আসলে ভালো মানুষ না মুনাফিক?
কারণ সে হলো যেখানে যেই কথা বলার সেইখানে এই কথা বলে তার নিজের অস্তিত্বকে ধরে রাখা, নিজের অস্তিত্বকে ধরে রাখা, অস্তিত্বকে টিকিয়ে রাখা। তার কারণ কি? সে চিন্তা করতেছে যে এইবার পারতেছি না ঢিল মারতে, কিন্তু জব মুখটা যদি বন্ধ করি তাহলে তো বিষ সারা বিষ গায়ের ভিতরে চলে যাবো গা, তাহলে মুখ মুখ দিয়ে কিছু বইলে অন্তপক্ষে কিছু বিষ গায়ের থেকে সরাইছে, ঠিক না? ঠিক। আমার কথা হলো আমরা যারা আহলুল বাইত আলাইহিমুস সালামের কাজ করি, যারা আমরা পাকে পাঞ্জাতনের পক্ষে রয়েছি, আমরা যারা আমাদের দৃষ্টিতে আমরা হক পথে রয়েছি, অন্যের দৃষ্টিতে এটা কখনো হক হবে এই আশা করা ঠিক? আপনি মিলাদুন্নবী করেন, সারা আলমের মানুষ মিলাদুন্নবীকে হক বলতে হবে, তাকে কি মাথা মারি দিতে হবে? না। আপনি করে যান, একদিন আপনারটা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। দৌলতবাড়ি দরবার শরীফ থেকে আপনারা করে যান, একদিন দেখবেন আপনাদের চিন্তা ভাবনা এই জমিনে প্রতিষ্ঠিত হবে। আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু চিন্তা ভাবনা জমিনে প্রতিষ্ঠিত হবে। আমরা দেখেছি, বর্তমানে দেখবেন আপনারা ইউটিউবে দেখেন বা ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়াতে যাবেন, দেখবেন যে সারা বাংলাদেশে একদল লোক এই মহরমের সুখের মিছিল, তাজিয়া মিছিল, এইগুলোর বিরুদ্ধে গলা ফাটাইয়া বক্তব্য করতেছে, আরেকদল লোক এইগুলি করতেছে। আচ্ছা, যারা করতেছে তারা কি ওই যে এটার বিরুদ্ধে বেদাত আর শিরিক ফতোয়া দিতেছে তার কথা শুনে? সে চিন্তা করতেছে তার বেদা তার কাছে, তার ফতোয়া তার কাছে, আমার কর্ম আমার কাছে। আমি আপনাদেরকে বলে যাই, খুদার কসম, দৌলতবাড়ি দরবার শরীফকে যারা ভালোবাসবে তারা এই দরবারে কথাই বলবে। যারা এই দরবারকে ভালোবাসবে না, এই দরবারে বিরোধিতা করা, এটা তাদের দায়িত্ব। আল্লাহর রাসূলকে যারা ভালোবেসেছে তারা ঈমান গ্রহণ করেছে, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে নাই রাসূলের গাল মন্দ করা, এটাই ছিল তাদের দায়িত্ব। এটাই স্পষ্ট। যারা আমাকে ভালোবাসে তারা আমার সমস্ত কর্মগুলিকে তারা ভালোবাসা দেখিয়ে এটাকে প্রতিষ্ঠিত করা, এটা হলো তার কর্ম। আর যে আমাকে ভালোবাসে না এটাকে প্রতিহত করা, এটা তার কর্ম। তো আপনার কাজ কি যে প্রতিহত করে তার সাথে মিশে যাওয়া, নাকি আপনার কর্মকে প্রতিষ্ঠিত করা? আপনার কাজকে প্রতিষ্ঠিত করা। যে আপনার কাজের বিরোধিতা করে তার দিকে খেয়াল করার চিন্তা ভাবনা আর নয়, বরং কৌশলে তার কাছে গিয়ে তাকে দেখায় দেখায় এই কাজটা আর একটু ভালো করে করেন, বেশি বেশি করেন। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে মিলাদুন্নবী করলে আল্লাহর দরবারে কবুল হইব, দৌলতবাড়িতে করলে কবুল হবে না? না। ব্রাহ্মণবাড়িয়াতে করার পিছনে কারণ ছিল যেখানে বাধা সেইখানেই প্রতিষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়াতে যখন তারা বাধা দেয়, এই জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়াতে করে দেখিয়ে দিয়ে এসেছি যে আমরা সব জায়গায় পারি। তো দ্রুপ পাক পাঞ্জাতন আহলে বায়াত আলাইহিমুস সালামদের ভালোবাসা, এটা আপনাদের হৃদয়ে আমি জাগ্রত করেছি, আপনারা এটাকে অন্ধকারে নিক্ষেপ না করে এটা আলোতে স্পষ্ট করুন, এটাকে অন্ধকারে নিক্ষেপ করবেন না, এটা আলোতে স্পষ্ট করুন। দেখবেন এই আলোতে গোটা পরিবার আলোকিত হবে, এবং আপনার পরিবারের যত প্রকার বিপদ আপদ আছে এই আলোতে সব দূর হয়ে সমস্ত কিছু আলোকিত হয়ে যাবে। আহলে বাইতকে ভালোবেসে দেখুন, তাদের প্রেমে পড়ে দেখুন তারা কারা। এবছর আমাদের ইসলাহে নাফস শাহাদায়ে কারবালা মাহফিলের আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ এই আলোচনাগুলি করব। আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলবো, দৌলতবাড়ি দরবার শরীফের আকিদে আদর্শের সাথে সারা পৃথিবীর মুসলমানের আকিদে আদর্শ মিলতে হবে এমন কোনো কথা নয়। আর আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের মধ্যে 73টা দল হবে। কটা দল হবে? যেহেতু 73টা দল হবে, তাহলে আপনি চিন্তা করলেও সারা পৃথিবীর মুসলমানের আকিদে আদর্শ আর দৌলতবাড়ির আকিদে আদর্শ এক হবে না। আমরা 73-এর মধ্যে একটা দল, আর যেই দলটা হলো আমাদের দল, এই দল হলো মৌলা হুসাইনের দল, এই দল হলো মৌলা হাসানের দল, এই দল হলো মৌলা আলীর দল, এই দল হলো পাকে পাঞ্জাতনের দল, আহলে বাইত আলাইহিমুস সালামের দল, এই দল হলো নাজাতের দল।
এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমার খাজা গরিবে নওয়াজ ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের, বাবা শাহজালাল ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাত যে আহলে সুন্নাত ওয়াল জামাতের খাজা গরিবে নওয়াজ ছিলেন, যে আহলে সুন্নাত ওয়াল জামাতে বাবা শাহজালাল ছিলেন। বাবা শাহজালাল বাবার মাজারও বাতি জ্বলে, মোমবাতি জ্বলে কি জ্বলে না? এখন যদি কোনো মৌলবী মোমবাতির বিরুদ্ধে যদি কথা বলে, এই মৌলবী সাহেব হলো বাবা শাহজালালের বিরুদ্ধে, ঠিক কি না? আমার খাজা গরিবে নওয়াজের দরবারে বাতি জ্বলে কি জ্বলে না? মোমবাতি একটা নয়, আমার খাজা গরিবে নওয়াজের দরবারে প্রতিদিন আপনারা ইউটিউবে সার্চ দিবেন, প্রতিদিন মাগরিবের সময় পাঁচটা বাতিকে, আমার গরিবে নওয়াজের দরবারে প্রতিদিন পাঁচটা মোমবাতিকে এমনভাবে সাজিয়ে নিয়ে যায়, মোমবাতিটা জ্বালানোর সময় মানে সমস্ত মানুষ দাঁড়িয়ে স্থির হয়ে যায়, এবং মোমবাতি এই পাঁচটা মোমবাতি মাজার শরীফে জ্বালানোর আগে, মাজার শরীফে যাওয়ার আগে খাদেম সাহেবরা যারা দায়িত্ব পালন করে, যেদিন যে দার দায়িত্ব মোমবাতি জ্বালানোর, সে সময় এই মোমবাতিগুলিকে বিশেষ বিশেষ পরিচর্যা দিয়ে এই মোমবাতি নিয়ে উনি মাজার শরীফের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন, এত দূরে যায় লাভ নাই। আপনারা খড়মপুর মাজারে যান, গেছেননি কখনো? খড়মপুর মাজার শরীফে সন্ধ্যা বাতি পাঁচটা মোমবাতি জ্বালানোর জন্য দেখবেন, বাতি জ্বালানোর আগ মুহূর্তে মাজার শরীফের মধ্যে একটা অনেক পুরাতন একটা ঢোল আছে, দেখছেননি আপনারা? মাজারের দক্ষিণ পশ্চিম কর্নারের মধ্যে ঢোলটা আছে। আমি যদিও ঘন ঘন যাই না, কিন্তু যেখানে যখন যাই অন্তর্ভুক্ত ওই জায়গাগুলি চিহ্ন করে আসি। দক্ষিণ পশ্চিম কর্নারের মধ্যে ঢোলখানা আছে, সন্ধ্যা বাতি জ্বালাইবার সময় এই ঢোলটার মধ্যে পাঁচটা বাড়ি দেওয়া হয়। কয়টা বাড়ি দেওয়া হয়? পাঁচটা বাড়ি দেওয়ার সাথে সাথে এলাকার মানে যারা বাতি জ্বালানোর জন্য আগের থেকে প্রস্তুত, সকলে একসাথে বাতি জ্বালানো শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন, এবং মাজারের মধ্যে পাঁচটা বাতি জ্বালায়া, পাক পাঞ্জতনের সানে পাঁচটা বাতি জ্বালায়া বাতি জ্বালানো উন্মুক্ত করে। বাবা শাহজালাল বাবার মাজারও আমি বাতি জ্বালাই, যখন আমি যাই আমার নিজের হাতে বাতি জ্বালাই। বাবা শাহজালালের মাজারে যখনই আমি যাই আমার নিজের হাতে আমি বাতি জ্বালাই, সন্ধ্যা বাতি জ্বালাইবার সময় গিয়ের বাতি জ্বালাইয়া সেরে আমি পাঁচটা মোমবাতি পাক পাঞ্জতন নামে পাঁচটা মোমবাতি দিয়ে সন্ধ্যা বাতি জ্বালানো উদ্বোধন হয়। তাহলে পাক পাঞ্জতনের নামে পাঁচটা বাতি জ্বালানোর বিরুদ্ধে যদি কোনো আলেম কথা বলে, বুঝতে হবে ওই মৌলবী হলো দুশ্মনে অলি, দুশ্মনে পাকে পাঞ্জাতন, ঠিক না বেটি? সে যেই দলের মৌলবী হোক, সে যেই দলের মৌলবী হোক, আমি দল বুঝি না, আমি বুঝি আল্লাহর অলি, আমি বুঝি খাজা গরিবে নওয়াজ, আমি বুঝি বাবা শাহজালাল, আমি কোনো মৌলবীর ধর্ম করি না। বাংলাদেশের কোনো তথাকথিত মৌলবী, কারণ প্রত্যেকটা মৌলবী, অধিকাংশ মৌলবীদের মধ্যে এখন ফখর এবং হিংসা ঢুকে গিয়েছে, কে কার চেয়ে বেশি জানে, কে কাকে খালি ফতোয়া দিতে পারে, কাফের ফতোয়া, কে তোমাকে দায়িত্ব দিয়েছে এক মুসলমান আরেক মুসলমানকে তুমি কাফের মুশরিক ফতোয়া দেওয়ার জন্য? আল্লাহর পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে? তাও কোনো মুসলমানকে দায়িত্ব দেওয়া হয় নাই, বরং তুমি কৌশলে চেষ্টা করো নবীর আদর্শ ওই মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তুমি এই যে এই ধরনের ফতোয়াবাজি করতেছো, একদিন ফতোয়া দিতে দিতে একবার তোমার নিজের ইমানখানও একদিন থাকবে না, কারণ তুমি নিজেও জানো না এই ফতোয়ার মধ্যে তোমার নিজের ইমানও ডুবে যাচ্ছে, ঠিক না বি? ঠিক। অনেক মৌলবী, অনেক মৌলবীরা তারা এখন ফতোয়া দিতে দিতে নিজের ইমানকে বিকৃত করে ফেলতেছে। তা আমি বলবো, আমরা দৌলত ভাই দরবার শরীফে আমরা যারা রয়েছি, আপনারা যারা আছেন, আমাকে যারা আপনারা ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন, আমার কাছে যারা বায়াত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, আমি সত্য দিনের পথে কথা বলি, আল্লাহর রাসূলের পথে কথা বলি, পাকে পাঞ্জাতনের পথে কথা বলি, অলিয়া অলিয়াদের আদর্শের কথা বলি। এই আদর্শের মধ্যে আপনারা যারা আমাকে ভালোবেসে আমার কাছে বায়াত হয়েছেন, খেয়াল রাখবেন, আমরা মৌলা হুসাইনের কাফেলা পতাকা নিয়ে সামনে অগ্রসর হচ্ছি। এটা যেন তেন পতাকা নয়, এটা হলো আল্লাহর এই দুনিয়ার মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর সমস্ত নাজাতের দলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দলটাকে নাজাতের দল হিসেবে আল্লাহ
ময়দানে আসরে কবুল করে নেবেন সেটি হলো মাওলা হুসাইনের দল, ঠিক না বেঠিক? আমরা মাওলা হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা কোনো মৌলবীর সাথে জান্নাতে যাব না, মৌলবী আর মৌলানার সাথে জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব মাওলা হুসাইনের সাথে। আর মাওলা হুসাইনের সাথে জান্নাতে যাইতে গিয়ে যদি কোনো মৌলবী যদি আমাদের বিপদে চলে যায়, সে চলে যাবে এটা কোনো কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় গোটা কুরআনকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করেছেন রাসূলের জামানায় নাকি এই জামানায়? না, রাসূলের কাছে পাঠাইছে না। কেন পাঠাইছেন? আল্লাহ তখন দেখেছেন ওই জামানার মধ্যে যখন যেখানে যেই কথাটা আল্লাহর রাসূলকে জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই কথাটাই জানিয়ে দিয়েছেন। কুরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা মুনাফিকুন। সূরা মুনাফিক শব্দের অর্থ কি জানেন? যে দলে এসে দল থেকে বাহির হয়ে গিয়েছে, মানে আপনার হয়ে আপনার বিরোধিতা করে। মুনাফিক বলতে কাকে বোঝায়? আপনার হয়ে আপনার বিরোধিতা যে করে তাকে মুনাফিক বলে। মানে আপনার কাছে এসে আপনার হয়ে গিয়েছে, আবার আপনার কাছে থেকে আপনার বিরোধিতা করে, এটাকে বলা হয় মুনাফিক। তাকে বলা হয় কি? মুনাফিক। রাসূলের জামানায় আল্লাহ এমন একটা সূরা নাজিল করেছে যেটা নাম হলো সূরা মুনাফিকুন। মানে আল্লাহ স্পষ্ট দেখতেছেন যে রাসূলের দরবারে এসে কিছু লোক রাসূলকে মেনে আবার রাসূলকে রাসূলের পিছনে পিছনে রাসূলকে অমান্য করে। রাসূলকে আল্লাহ সতর্ক করার জন্য আল্লাহ সূরা মুনাফিকুন তৈরি করেছেন। এই জন্য এই জামানায়ও দৌলতবাড়ি দরবার শরীফেরও তো মুনাফিক আছে, আছে না? দেখবেন দরবারে আসতেছে, যাইতেছে, খাইতেছে, আপনাদের সাথে মিলামিশা আছে, তারা এখানে কোনো কাহারও পক্ষ থেকে এজেন্ট হয়ে কোনোভাবে এখানে এসে ঢুকছে, দুইকা তারা এখান থেকে চেষ্টা করে এখান থেকে যে কোনোভাবে রাসূলের দিনকে উৎখাত করার জন্য, মানে দৌলতবাড়ি দরবার শরীফের আদর্শকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বিভিন্ন কাজ করে, নাউজুবিল্লাহ বলে তারা মুনাফিক। তারা কি? হ্যাঁ, দরবারেও মুনাফিক আছে। মুনাফিক নাই পৃথিবীর এমন কোনো জায়গা নাই, সব জায়গায় মুনাফিক আছে। যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে, যেখানে হক আছে সেখানে মুনাফিকও আছে। মুনাফিক না থাকলে আপনার হক প্রতিষ্ঠিত হবে না। সেই জন্য বাবারা আমার ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ আমরা অনেক আলোচনা করব, আমাদের আলোচনার আরও অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলির উপরে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব একের পর এক, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহে আল্লাহ আপনাদেরকে আত্মা জীবন দিয়েছেন ততদিন এই কথার উপরে আপনারা চলবেন। অন্য কোনো কথা দিয়ে নিজের ইমানকে আপনারা ধ্বংস করে দিবেন না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন না, লাভ নাই, কোনো লাভ নাই। ছোটোবেলায় আমরা দেখেছি বেশিরভাগ মোল্লারা মাইজবান্ডারের বিরুদ্ধে আলোচনা করত, মাইজবান্ডারে গান বাজনা হয়, বেড়াবেড়ি নাচে, এইটা নিয়ে আসিরা। সুন্নি মোল্লারা দেখবেন এখন বহু জায়গা তো ওয়াজ করলে মাইজবান্ডারের বিরুদ্ধে ওয়াজ করে, আবার মাইজবান্ডারের বিশপরা টাকা দিলে এই অনেকে শেষ দোয়া করে। এই হলো আমাদের দেশের অনেক মৌলবীদের চরিত্র। তো এই জন্য মোল্লাতন্ত্রের মধ্যে অনেক কিছু নাই যেগুলি আল্লাহর অলিদের দর্শনের মধ্যে আছে। আল্লাহর অলিদের দর্শনের মধ্যে যা আছে মোল্লাদের দর্শনে তা নাই, কারণ মোল্লাদের দর্শনের মধ্যে হিংসা আছে, আল্লাহর অলিদের দর্শনের মধ্যে হিংসা নাই। মোল্লাদের দর্শনের মধ্যে অহংকার আছে, আল্লাহর অলিদের দর্শনের মধ্যে অহংকার নাই। খেয়াল রাখবেন, মোল্লাদের দর্শনের মধ্যে কি আছে? অহংকার আছে, অলিদের দর্শনের মধ্যে অহংকার নাই। মোল্লারার দর্শনের মধ্যে হিংসা আছে, অলিদের দর্শনের মধ্যে হিংসা নাই। এই জন্য আমরা ওলিদের দর্শনকে গ্রহণ করেছি। আল্লাহ যেন এই দর্শনের উপরে আমাদেরকে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মেহরবানি করে ইয়া আল্লাহ আমাদেরকে সঠিক মত পথ আদর্শের উপরে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ সঠিক মতে সঠিক পথে আমাদেরকে চলার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। বাহাকাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।